ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, রেশনে আবারও বিনামূল্যে খাদ্যশস্য, তবে এবার অন্য প্রকারের। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে নতুন কি ধরনের খাদ্যশস্য আমরা এবার রেশন থেকে পেতে চলেছি এবং কবে থেকেই বা সেই খাদ্যশস্য পাওয়া যাবে, কত পরিমাণের পাওয়া যাবে এবং কারা কারা পাবেন এই খাদ্যশস্য, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তাই অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি বিজ্ঞপ্তি আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে ডাল বিলি শুরু হচ্ছে 16 জুন 2020 থেকে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা বিনামূল্যে যে খাদ্যশস্য সেখানে ডাল পেতে চলেছি বিনামূল্যে। তো কারা কারা পাবেন আমরা জেনে নিই। পরিবার পিছু প্রতি মাসে যেটা পাবেন সেটা আমরা দেখব, যেমন AAY, PHH এবং SPHH, যে সমস্ত মানুষের রেশন কার্ড আছে তারাই এই সুবিধা পাবেন বা বিনামূল্যে এই খাদ্যশস্য পাবেন। 16 জুন থেকে 30 জুন পর্যন্ত মুসুর ডাল পাবেন আপনারা 1 কেজি করে প্রতি পরিবার, এবং 15 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আপনারা মুগ ডাল পাবেন একেবারে বিনামূল্যে 1 কেজি করে প্রতি পরিবার। 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত আপনারা মুগ ডাল পাবেন প্রতি পরিবার পিছু 1 কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে। 3টি মাসিক কিস্তিতে এই বরাদ্দ খাদ্যশস্য দেওয়া হবে। আগামী 3 মাস প্রতি মাসের 15 তারিখ, জুন ও আগস্ট মাসের 16 তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত আপনারা এই খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে বারবার সরকার যে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছেন সেটা হলো, সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন এবং নিজের ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অতি অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।